জেনে নিন চীনকে কাঁচকলা দেখিয়ে ফরাসি অস্ত্র নির্মাতা সংস্থার সাথে ভারতের 330 কোটির যুদ্ধ সরঞ্জাম চুক্তি। জম্মু ও কাশ্মীরে ব্যবহারের জন্য ভারতে আসছে ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম, এইসব অস্ত্র কেনার প্রস্তাবে সায় দিয়েছেন। প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট 1900 কোটি টাকার সামগ্রী কেনার প্রস্তাবের ছাড়পত্র মিলেছে, যার মধ্যে আছে জম্মু ও কাশ্মীরের জন্য 330 কোটি টাকা মূল্যের ইলেকট্রনিক যুদ্ধ সামগ্রী। জম্মু কাশ্মীরের সংঘর্ষে ব্যবহারের জন্য জ্যামার ও অন্যান্য নিরাপত্তা সিস্টেম সংগ্রহের প্রক্রিয়া চলছে। ডিএসি 405 কোটি টাকা দামে সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য এন্টি ট্যাঙ্ক চালিত সরঞ্জাম কেনার প্রস্তাবও অনুমোদন করেছে। ফরাসি অস্ত্র নির্মাতা সংস্থা ডিসিএনএসের সঙ্গে 2005-এর অক্টোবরে 3.5 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে ভারতের। যৌথভাবে 6টি স্কর্পিয়ন সাবমেরিন তৈরি হবে। ভারতীয় নৌবাহিনী প্রজেক্ট 75-এর আওতায় মুম্বাইয়ের এমডিএল ডকইয়ার্ডে তৈরি হবে সাবমেরিনগুলি।